চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। সো ইয়েস, আজকে আমি নিয়ে এসেছি একটা ক্রিয়েটিভ মেকআপ লুক। সো পুরো ভিডিওটা অবশ্যই সবাই দেখবে। তো চলো ভিডিও শুরু করা যাক। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি অফ ক্যামেরায়, অ্যান্ড দেন এবার কনসিলার দিয়ে আইব্রোজটাকে ক্লিন করে নেব। তো বন্ধুরা, আমি এখানে আইব্রোজ ড্র করতে ইউজ করেছি ওয়েটানালটের আইব্রোজ কিট, অ্যান্ড দেন আমি এনওয়াইয়ের বের কনসিলার দিয়ে আইব্রোজটাকে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে যে ক্রিয়েটিভ মেকআপ লুকটা ক্রিয়েট করছি, সেখানে আমি পুরোই দুটো ডিফারেন্ট টাইপের মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই দেখো, ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো গাইস, আমি যেহেতু ফেসের এই পাওয়ারটা একটা নর্মাল কালারফুল মেকআপ লুক ক্রিয়েট করব, সেই জন্য আজকে আমি এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করব না। তো সেই জন্য আমি এখানে অরেঞ্জ কারেক্টার একটু ইউজ করে নিচ্ছি, অ্যান্ড দেন অ্যাজ ইউজুয়াল আমি আমার পুরো ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নেব। তো এবারে এই পার্টে আমি ফেসের মাঝখান থেকে ডিভাইড করে এখানে আমি ফাউন্ডেশন ইউজ করে নেব। তো এখানে আমি ফাউন্ডেশন ইউজ করে নেব আমার স্কিন টোনার থেকে অনেকটাই লাইট কালারের ফাউন্ডেশন। তো এখানে আমি ইউজ করছি নাইকার একটা ফাউন্ডেশন। তো পুরো ফাউন্ডেশনটাকে ভালো করে বসাতে হবে ফেসে, অ্যান্ড যতটা পারা যায় ফেসটাকে লাইট করতে হবে। তো ফেসটাকে এখানে খুব লাইট করার জন্য আমি ফাউন্ডেশন দু তিনবার ইউজ করেছিলাম। তো গাইস, যতটা পারা যায় এখানে ফেসটাকে লাইট করতে হবে। তো এখানে আমি শেপটাকে পারফেক্ট করার জন্য এখানে একটা লাইন ড্র করে নেব। তো গাইজ, এবারে আমি আমার এই পার্টের আই মেকআপ শুরু করব। তো প্রথমেই এখানে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড দেন একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড দেন একটা ডার্ক মেরুন কালারের শেড নিয়ে আমি আমার গোটা আইলেটে অ্যাপ্লাই করে নেব। তো এবারে আমি অ্যাপ্লাই করব লাইনার। আমি এখানে একটা ইউজ করছি জেল লাইনার কাজল। তো এবারে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ওই ডার্ক মেরুন শেডটাকেই অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড দেন কাজল অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড সেটাকে স্মাচ করে নেব। তো গাইস, আমি তোমাদেরকে প্রথমেই বললাম এই পার্টে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, সেজন্য আমি এখানে গার্নিয়ারের বিবি ক্রিম খুব অল্প পরিমাণে ইউজ করছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে একটু ল্যাকমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব এবং ব্রাশ দিয়ে আমি পাউডারটাকে সেট করে নেব। তো এবারে আসি এই পার্টের মেকআপে। এখানে আমি ইউজ করছি ল্যাকমি জেল লাইনার কাজল। সো গাইজ, আমি এই পার্টের পুরো ফেস মেকআপটাকে এই সরু একটা ব্রাশ দিয়ে এবং জেল লাইনার ইউজ করে পুরো মেকআপটাকে করব। তো গাইজ, তোমরা এখানে আমি এখানে জেল লাইনার ইউজ করেছি, বাট তোমরা জেল লাইনারের বদলে এখানে ডার্ক আই শ্যাডো ইউজ করতে পারো।
তো এবারে আমি একটু ফেসটাকে কন্ট্রোল করে নেবো অ্যান্ড দেন ব্লাশ অ্যাপ্লাই করবো। এখানে আমি ইউজ করেছি একটা পিচ কালারের ব্লাশ অ্যান্ড দেন আমি হাইলাইটার ইউজ করে নেবো। আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে আমি হাইলাইটার ইউজ করে নেবো। তো এরপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। তো আমি এখানে ইউজ করছি মেবলিনের মাস্কারা। তো এরপর আমি আমার আইজের ইনার কর্নার একটু হাইলাইট করে নেবো অ্যান্ড ব্রোজটাকে একটু হাইলাইট করে নেবো। অ্যান্ড আজকে আমি এখানে ইউজ করবো একটা রেড লিপস্টিক, যেটা এই হরর ক্রিয়েটিভ মেকআপের সাথে খুব ভালো যায়। অ্যান্ড দেন আমি এখানে মেকআপ ফিক্সার ইউজ করে নেব। সো গাইজ, আমার এই মিক্স অ্যান্ড ম্যাচ ক্রিয়েটিভ মেকআপ লুকটা এখানেই কমপ্লিট। সো এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওতে।